প্রিয় দর্শক আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আমি সালাউদ্দিন শুভ্র আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ রবিবার ১৯ ডিসেম্বর চার পৌষ আজকের দেশরূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম আমি পড়ে শোনাব শুরু করব প্রথম পাতা থেকে আজকের দেশরূপান্তরের প্রধান খবর মালিকদের চাপে সড়ক আইনে সাজা লাঘব করোনা টিকা মিশ্র টিকায় বুস্টার ডোজ তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শুরু হচ্ছে ইসি গঠনের সংলাপ আজকালের মধ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেতে পারে বিএনপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল করোনা নয় মাস পর শনাক্ত হার এক শতাংশের নিচে উড়োজাহাজের ভাড়ায় নিয়ন্ত্রণ নেই কারো ষষ্ঠ ধাপের নির্বাচন দুইশো উনিশ ইউপিতে ইভিএম এ ভোট একত্রিশ জানুয়ারি পৃষ্ঠা তিন খবর চব্বিশ ঘন্টার সম্প্রচারে এক ঘন্টার লোকবল বিটিভি চট্টগ্রাম কেন্দ্র বিজয় দিবসে যোগ দিতে ঢাকায় বিএসএফের দল বিজয় সমাবেশে জিএম কাদের এমন বাংলাদেশের জন্য বীর শহীদরা আত্মত্যাগ করেননি বাড়িতে মতবিনিময় সভা এলাকাবাসীর সহযোগিতা চাইলেন আইভি পৃষ্ঠা চার চিন্তা সম্পাদকীয় অভিবাসন ও দক্ষ শ্রমিক তৈরি সাক্ষাৎকার আহমদ রফিক বাংলাকে যদি সর্বত্র ব্যবহার করতে না পারি তবে বাঙালি দাবি করি কি করে নাজমুল আহসান লিখেছেন রাজনৈতিক দৈন ও সামাজিক শিষ্টাচার দেশান্তর পৃষ্ঠা পাঁচ মিয়ানমার ছাড়ছে বাসিন্দারা সংঘাতের নতুন মোড় নিজ দলেই তোপে বরিস ক্লাসরুম দি বঙ্গবন্ধু ব্রিজ নবম দশম শ্রেণী পৌরনীতি ও নাগরিকতা চাকরি কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল পনেরো ঢাকা বাংলাদেশ পুলিশ পৃষ্ঠা ছয় বিশেষ করে সৌদি যুবরাজের স্বপ্নের নগরী নিয়ম দৈনন্দিন ইসলাম কিয়ামতের দিন যা যা ঘটবে খেলা পৃষ্ঠা সাত একত্রিশ বছর পর স্বাধীনতা পেল আবাহনী এই শিরোপা বিশেষ কিছু ব্যাটিং ব্যর্থতার চক্রে ইংল্যান্ড বাণিজ্য পৃষ্ঠা আট ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সে লুটপাট কার্যবিবরণী জালিয়াতির বিচার চান চার সাবেক পরিচালক ঋণ নেওয়া বাড়িয়েছেন ক্ষুদ্রশিল্পের উদ্যোক্তারা পৃষ্ঠা নয় দেশ চলন বিলের সুটকি যাচ্ছে বিদেশে বরাদ্দ বাড়াতে সংস্কারে বিলম্ব ঘরবাড়ি বিলীনের সংখ্যা কয়রা উপজেলার দশ হালিয়ার বেড়িবাঁধ কার চুপি হলে আত্মহত্যার হুমকি বিদ্রোহী প্রার্থীর বিনোদন পৃষ্ঠা দশ মাহির বদলে পরিমণি দামপাড়া আমার তৃতীয় সিনেমা বলেছেন আসনা হাবিব ভাবনা প্রতারণা মামলায় শ্রদ্ধা ও শিল্পা আপনার ডাক্তার ব্রেইন টিউমারের চিকিৎসা টিপস কেন ভোরে হাঁটবেন সবশেষে শেষ পাতা পৃষ্ঠা বারো ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য প্রার্থীসহ দুজনকে গুলি করে হত্যা নির্বাচনী সহিংসতা সুপ্রিম কোর্ট দিবসের আলোচনায় রাষ্ট্রপতি রায়ের পর কপির জন্য যাতে ঘুরতে না হয় তথ্যমন্ত্রী বললেন র্যাব পুলিশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যথার্থ সিলেটে মির্জা ফখরুল নির্বাচন নির্বাচন খেলা আর হতে দেব না সড়কে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ট্রাক চাপা পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত চাইলেন আওয়ামী লীগ নেতা গাজীপুরে পরিবারের অমতে বিয়ে লাখ টাকার চুক্তিতে বরকে খুন করায় কনেপক্ষ প্রিয় দর্শক এই ছিল আজকের দেশরূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম আপনারা দেশরূপান্তরের সঙ্গেই থাকবেন বারো পৃষ্ঠা পত্রিকা মাত্র পাঁচ টাকা যারা পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন না তারা ই পেপারে হুবহু পত্রিকার সংস্করণে খবরগুলো পড়তে পারবেন রয়েছে রূপান্তর ডট কম এবং রূপান্তর ডিজিটাল আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন